নমস্কার, আমি সুদীপ। গল্পটা সেকেন্ড পার্ট নিয়ে এলাম। তো আগে আমি বলেছিলাম আগের পার্টে যে তান্ত্রিক ভদ্রলোক আসার ওনারা বললো যে আসতে, এর ইতিমধ্যে তান্ত্রিক ভদ্রলোক কয়েকদিনের জন্য একটু কামাখ্যা বা ওরকম জায়গায় গিয়েছিলেন। তো উনি খবর দিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি 7-8 দিনের মধ্যে আসবো। ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গেল বাড়িতে, যে কাজের লোকের কথা আমি বলেছিলাম যার নাম ছিল সারথি, একদিন সে কাজকর্ম সেরে তার একটু রাত হয়ে গেছিল, 8:30 বেজে গেছিল। আর সে আবার তার আবার সিরিয়াল দেখার একটা নেশা ছিল, বন্ধুবান্ধবের সঙ্গে বসে সিরিয়াল দেখত। একদিন দেরি হয়ে গেছে, সে রেডি হয়েছে, সিঁড়ি দিয়ে নামছে, ভুলবশত সে লাইটটা অন করে। আর ওই বাড়িতে এমনই সিস্টেম ছিল যে আপনি যদি সিঁড়িতে লাইট অন নাও করেন, সিঁড়ির উপরের দিকে কোনায়, মানে সিঁড়ির উপর দিকটায়, নিচের দিকে না উপর দিকে কোনাগুলোতে কিছু কিছু হালকা এলইডি লাগানো ছিল, সাইড এলইডি, হালকা ডিম লাইট টাইপের আসতো ওখান দিয়ে। তো সে নামছে তারাগুলো করে, হঠাৎ সে ফিল করলো যে তার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। সে ঘুরে তাকাতে যাবে এমন সময় তার ঘাড়ের ঠিক, মানে যে জায়গাটা স্পাইন ঘাড়ের জয়েন্ট, সেই জায়গার বরাবর একটা জোরে সজোরে ধাক্কা, সাথে সাথে সে হুমড়ি খেয়ে সেই দরজার উপর গিয়ে পড়ে। তার হাতটা স্টেবল ছিল বা হাতে কিছু ধরা ছিল না বলে সে দরজায় সাপোর্ট দিয়ে নেয়, মুখটা দরজায় ধাক্কা খায়নি, সেটা না হওয়াতে সে বেঁচে যায় সে যাত্রা। তারপর সে আওয়াজ শুনে সে মাসিমা বলে আসে, সে বলে কি হলো, বলে না মাসিমা কে একটা জানি ধাক্কা মারলো আমাকে, তুমি আর আমি ছাড়া তো কেউ নেই বাড়িতে। মাসিমা ব্যাপারটা বুঝলেন, বুঝে কোনো কথা বললেন না, বললো তুই পা স্লিপ করেছে, তুই এখনই চলে যা বাড়ি, আর দেরি করিস না। সাথে সাথে সে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার লক করে দিয়ে চলে গেল। ঘটনাটি মাসিমা রাতে ছেলেকে বলল যে সেটা যাই থাকুক না কেন, সেটা কিন্তু এবার ক্ষতি করার চেষ্টা করছিল। যাই হোক, তার দুদিন পরে সেই তান্ত্রিক ভদ্রলোক আসলেন। তান্ত্রিক ভদ্রলোক এসে ওনার যা যা করার করলেন, করার পরে উনি ছেলে এবং মায়ের সঙ্গে কিছুক্ষণ বসলেন, বসে কিছু কথা বললেন ওনাদের। উনি যেটা বললেন সেটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। উনি বললেন যে যে আত্মাটিকে তারা দেখছে সেটি কিন্তু এই বাড়িতে নতুন নয়, প্রায় 5 বছর ধরে সেই আত্মা কিন্তু এই বাড়িতে রয়েছে। মানে ছেলেটির বাবা যখন বর্তমান ছিলেন তখনও সেই আত্মা কিন্তু সেই বাড়িতেই ছিল, এবং সেই আত্মা একটি মুসলিম ভদ্রলোকের আত্মা। ভিউয়ার্স আপনারা জানেন কি না জানি না, নাকতলার যে জায়গাটার কথা আমি বলছি এবং কিছু বিস্তীর্ণ অঞ্চল, পুরোটাই আগে মুসলিম এরিয়া ছিল, এবং এই জায়গায় জমি বিবাদ বা এই ধরনের ঘটনা লেগেই থাকত। এই ঘটনাতে যেটা হতো যে এদের মধ্যে খুনোখুনি বা এই ধরনের জিনিস হতো, এবং একজন আরেকজনকে কিন্তু এমনি, মানে সাধারণ জমির তলায় পুঁতে দিত। এরকমই এক ভদ্রলোকের মর্মান্তিক ঘটনা এই যে বাড়িটি তার ঠিক 10 ফুট নিচে ঘটে। কালের বিবর্তনে আস্তে 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 জায়গাটি ইংরেজদের অধীনে আসে, ইংরেজদের অধীনে আসার পর দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হয়ে জমিগুলো মার্কিং হয়, দেশ ভাগ হয়ে যায়, মুসলিমরা ম্যাক্সিমাম এই জায়গা থেকে বাংলাদেশ চলে যায়। তো সেই আত্মা হয়তো অন্য কোথাও ছিল, কিন্তু যেহেতু এই বাড়িটি ফাঁকা ছিল সেই জন্য সেই আত্মা কিন্তু ওই ঘরে এসে বসবাস করে। এবং তান্ত্রিকের যতদূর ধারণা, এই যে ছেলেটির বাবা মারা গেছে সেও কিন্তু ওই আত্মাই দায়ী হয়েছে, কারণ ওই আত্মা থেকে সেরকম ইনফরমেশান কিন্তু এই তান্ত্রিক পেয়েছে। তান্ত্রিক যেটা বললো যে তোমরা একটি মুসলিম, মানে পীর বাবা যারা আছে তাদেরকে ডাকো, তারা এখানে জামজামের জল ছড়িয়ে দিলে পরে কিন্তু এই আত্মা চলে যাবে, এবং তোমার বাবার যে মৃত্যুর কারণে এই আত্মা হয়েছে, সেই মৃত্যুর কারণ হচ্ছে যে যখন আত্মার কাছাকাছি আমরা যাই, বা আমরা যেটাকে বলি ইভিল স্পিরিট বা
আলো স্পিরিট, যাই হোক, তো আমরা যখন এর কাছাকাছি যাই একটা ফাউল গন্ধ, মানে একটা বাজে গন্ধ আমাদের নাকে আসে, অনেকটা কেমিক্যাল মিক্সেশনের মতো। সেই মিক্সেশনের গন্ধের চোটেই কিন্তু ওই ভদ্রলোকের লাংসের প্রবলেম হয়েছে, ভদ্রলোকের অ্যাস্থমা বেড়ে গেছে এবং উনি সেই অ্যাস্থমা অ্যাটাক নিতে পারেন, কিন্তু ওনার বয়স হয়ে গেছিল, উনি অ্যাস্থমা অ্যাটাকটা নিতে পারেননি, সেজন্যই উনি মারা গেছে। এই ঘরে হয়তো উনি এসেছিলেন কোনো কারণে, কি করতে এসেছিলেন সেটা বোঝা যাবে না, কিন্তু উনি এসেছিলেন, আসার পর ওনার দম বন্ধ হয়ে আছে এবং যেহেতু উনি বহু বছর ধরে ওই যেটা অ্যাস্থমাতে নেয়, যে পাফটা নেয় বা যে ইনহেলার নেয়, সেই ইনহেলার উনি অন্য কোথাও ভরে রেখেছিলেন, তো সেই জন্য উনি সেটা ঠিক সময় খুঁজে পাননি, বাড়িতে কেউ ছিল না সে সময় উনি খুঁজে পাননি, হয়তো বা সেই ভদ্রলোক ওই আত্মাকে আগেও দেখেছে, সেটাও হতে পারে, এদের কাছে সেটা নতুন, কিন্তু ওনার কাছে হয়তো নতুন ছিল না, সেটা এখন আর বলার উপায় নেই বা বোঝার উপায় নেই। এবার এর জন্য উনি ওই অ্যাটাক আসাতে উনি ছাদে গেছিলেন, যাতে জিনিসটার থেকে উনি নিস্তার পান, কিন্তু শেষ রক্ষা আর হলো না। যাই হোক, ওরা তারপরে সেই পীর বাবাকে খবর দিল, পীর বাবা আসলো, এসে ওনাদের যা আচার বা যা করার করলো, করার পরে সেই আত্মার থেকে ওনারা নিস্তার পেল এবং ওনারা আবার একটা পুজো করলো সত্যনারায়ণ পুজো বাড়িতে, ওনাদের নিজেদের মনের শান্তির জন্য। তারপর থেকে সেই বাড়িতে আর কোনো উপদ্রব সেভাবে দেখা যায়নি, শুধু এই ছাদের মধ্যে কিন্তু ওই যে দোলনাটি, ওই দোলনাটি কিন্তু মাঝে মধ্যে এখনো কিন্তু দোলে এবং দুলিয়ে সেটা আওয়াজ হয়, সেটা কিন্তু ওই ভদ্রমহিলাও দেখেছে এবং ছেলেটিও দেখেছে। যাই হোক, ঘটনাটি একটি বাস্তব ঘটনা, যে বলেছে খুবই রিলায়েবল লোকের কাছ থেকে শোনা, সেটা এরকম ঘটনা আরো আমি বলবো আপনাদেরকে পরবর্তীকালে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।